তাহলে আইএলটিএস স্পিকিং কোশ্চেন কিন্তু আমরা আগেই লিক করে দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আপনারা যারা আইএলটিএস স্পিকিংয়ে ভালো করতে পারছেন না, শুধুমাত্র ক্যামব্রিজ 1 থেকে 18 পর্যন্ত বইগুলোতে প্রত্যেকটা 4টা টেস্ট দেওয়া আছে, আপনি নিজে চেষ্টা করেন, কারণ একজন মানুষ এতগুলো টেস্ট আপনি নেবে না। সো আপনি নিজে আয়নার সামনে নিজে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন, নিজে রেকর্ড করেন, আর প্রতি সপ্তাহে অর্থাৎ পরীক্ষার আগে যদি আপনি 8 থেকে 10টা টেস্ট টিচারের সামনে দেন, আপনি আইএলটিএস ভালো করতে পারবেন। আইএলটিএস ভালো স্পিকিংয়ে ভালো করতে হলে 4টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কয়টা বিষয় মনে রাখতে হবে? 4টা। নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি, 2 নাম্বার হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, নাম্বার 3 হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আর নাম্বার 4 হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এবং একটা স্মাইল, সিম্পলি একটা মানে ফ্রেন্ডলি স্মাইল দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত, তবে ওভার অ্যাক্টিং করা যাবে না, ঠিক আছে?